আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা আপনারা তো আপনারা জানেন যে অলরেডি দুর্গাপূজা শুরু হয়ে গেছে। সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একটা বড় একটা মানে পূজা হচ্ছে, মানে অনুষ্ঠান হচ্ছে ওদের মানে ধর্মের দুর্গাপূজা। তো এই দুর্গাপূজা বিষয়ে আজকে কিছু কথা বলবো আমি। তো বিশ্বের হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরে আপনারা দেখতেছেন যে মানে ওই দিনগুলি আমরা কত কষ্টে কাটিয়েছি, আতঙ্কে মানুষ সারা রাত্রে ঘুমাতো না, অনেক মানে বিশৃঙ্খলা, মানে মারামারি, হত্যা হত্যা, তারপরে সে মানে মানে অনেক কিছু হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে এমনকি সংখ্যালঘুদের উপর এক শ্রেণীর মানুষ মানে অত্যাচার নির্যাতন করেছে, মন্দির উপর আক্রমণ করেছে। তো এখন বিষয়টা হচ্ছে এই দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের একটা বিশাল বড় সনাতন মানে অনেক মানে হিন্দু ধর্মাবলী আছে, সনাতন ধর্মের লোক। তো এই দুর্গাপূজা আসলে প্রত্যেক বছরের যে ঘটনাগুলি ঘটে থাকে এগুলো নিয়ে আসলে আমাদের মানে তর্ক বিতর্কের সৃষ্টি হয়, আলোচনার তর্ক বিতর্ক সমালোচনার সৃষ্টি হয়। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখন দেশ এমন একটা পর্যায়ে আছে, এখন চাই যে এক শ্রেণীর লোক আছে এখানে দলাদলির বিভিন্ন রাজনৈতিক ফ্যাক্টর, বিভিন্ন মানে সন্ত্রাসবাদ এমনকি বিভিন্ন মানে ফ্যাক্টর গুলি জড়িত হয়ে এই দুর্গাপূজায় কিন্তু অনেক আক্রমণ হতে পারে। এই দুর্গাপূজার যে অনুষ্ঠানগুলিতে ওদের এই উৎসবগুলিতে কিন্তু মানে এক শ্রেণীর লোক আছে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করে, এখানে একটা মানে সমালোচনা তৈরি করার চেষ্টা করবে, এমনকি এক দল আরেক দলের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে চেষ্টা করবে বোঝাতে চাইবে যে দেশ আগে শান্তিতে ছিল এখন অশান্তিতে আছে, এরকম একটা বোঝাতে চাইবে। তো এখন আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে হলো কি, আপনার যারা আমরা আসলে প্রশাসন, অবশ্যই প্রশাসন কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটা মানে পূজা মণ্ডপে এবং কি প্রত্যেকটা উৎসবে, কিন্তু আইন শৃঙ্খলা মানে লোকেরা আছে, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, আনসার, মানে সব ধরনের প্রশাসন ভাবে কিন্তু ওদের সাহায্য সহযোগিতা করবে এমনকি নিরাপত্তা বিষয় দিবে। তো আমরা যারা মুসলিম আছে ওদের করণীয় কি, তো ওদের করণীয় হচ্ছে যে আমরা তো আসলে মানে মুসলিম, আমরা তো আসলে পূজাতে যাওয়া আমাদের জন্য আসলে জানেন যে ধর্মের দিক দিয়ে যে একটা প্রচলন আছে, ধর্ম মানে ধর্ম দাদার উৎসব সবার, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ একটি শিরকি, মানে আমাদের ধর্ম মতে এটা সম্পূর্ণ একটি মানে শিরকি এবং কি কবিরা গুনার টাইপের একটা মানে এটা সাপোর্ট করে না জিনিসটা। তো আমাদের মুসলিমদের উচিত হচ্ছে এসব সংখ্যালঘুদের উপর যেন আক্রমণ যেন না হয় এটা প্রতিহত করা, যেন ওই যে অন্য দল আছে ওদেরকে আসলে প্রতিহত করা, এমনকি সর্বাত্মক নিরাপত্তা দেওয়াটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব কর্তব্য। ওরা ওদের আমাদের ইসলাম ধর্মে কিন্তু মানে সুন্দরভাবে মানে হাদিস কোরআনে কিন্তু বলা আছে যার ধর্ম যে সে সে ভাবে স্বাধীনভাবে পালন করবে, এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। তো আমরা চেষ্টা করবো আমাদের এরিয়াগুলিতে যত হিন্দু সম্প্রদায় আমাদের সাথে একসাথে বসবাস করে, ওরা আমাদের শত্রু নয়, ওরা ওদের ধর্ম পালন করবে শান্তিপূর্ণভাবে, কিন্তু এখানে আক্রমণ হবে এটা সত্য। যত দেশের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে, দেশের মধ্যে একটা সম্পূর্ণ একটা মানে একদল একদলের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা যারা অত্র মানে আশেপাশে যারা মুসলিম আছি ওদের উচিত ওদেরকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়া। আমরা আসলে মহল্লাগুলিতে মানে আমরা পরামর্শ করে কমিটি গঠন করে, এখানে মানে এই কমিটি গঠন করে, স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে ওদেরকে আসলে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া, যেন ওরাও ওদের অনুষ্ঠানগুলিতে সুন্দরভাবে পালন করতে পারে, এটা আমাদের দায়িত্ব মনে করি আমি। তো যেন আক্রমণ না হয়, আক্রমণ হলে এটা আসলে আমাদের উপর ই হবে, ওরা তো ওদের ধর্মের উপর আক্রমণ করবে না, বলবে যে মুসলিমরা ইসলাম ধর্মবালী মানুষ আক্রমণ করেছে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিছু আসলে দাউরার দাউরা আছে, ওরা আসলে এসব চাই আসলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তো আমরা আসলে কমিটি, স্বেচ্ছাসেবক দল, যুবক সমাজকে নিয়ে, মহিমরবীদের নিয়ে কমিটি গঠন করে ওদের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে যেন পালন করতে পারে এই দুর্গাপূজাগুলি, এগুলি আসলে আমাদের আমি দায়িত্ব মনে করি এগুলি করা, যেন ওদের আসলে মানে কোনো সমস্যা না হয়। তো এগুলি যদি সমস্যা হয় তাহলে আসলে বহির্বিশ্বে এমনকি ভারতকে আসলে দেখিয়ে দিবে, দেখুন আমরা এই দেশে শান্তিতে নাই, তখন কিন্তু আসলে অনেক প্রশ্নের মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। প্রত্যেক প্রতি বছরে এরকম হয়ে থাকে, তো এমনকি বিভিন্ন অনেক কিছু হয়ে থাকে, আপনার বিগত বছরগুলিতে দেখে আসতেছেন এসব পূজাগুলিতে এই সমস্যাগুলি হয়েছে। তো এভাবে ওদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। হ্যাঁ, এটা আমরা মানে আমাদের এই কাজ দেখে ওরা আসলে মানে মানে ওদের মনোভাব মানে ওরা আসলে মানে বুঝতে পারবে যে ইসলাম ধর্ম কত সুন্দর, এই ধর্ম আসলে কি চাই। এটা আমাদের পক্ষ থেকে এটা একটা নীরব দাওয়ার কাজ, নীরব দাওয়াত দেওয়ার কাজ হবে। তো বিষয়টা আসলে আমরা সবাই খেয়াল রাখবো, মানে যারা গ্রামে আছেন, শহরে আছেন, এবার আর প্রশাসন তো সর্বাত্মক নিরাপত্তা দিবেই, প্রশাসনের বাইরেও আমরা যারা ওই এরিয়াতে যারা মুসলিম আছে ওরা অবশ্যই খেয়াল রাখবো, যেন ওই এরিয়াতে বাইরের কোনো লোক যেন প্রবেশ করতে না পারে, এমনকি কোনো আক্রমণ করতে যেন না পারে, এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো।
তো এটা আমাদের দায়িত্ব মনে করি আমি, যেন আমরা চাই না, আমরা চাই সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে সুন্দরভাবে মানে এই দেশে স্বাধীন বাংলাদেশে বসবাস করার জন্য যেন কোনো মানে বিশৃঙ্খল সৃষ্টি না হয়। তো এই বিষয়টা নিয়ে কথা বলার আমি মনে করি আমার উচিত, তাই এই বিষয়ে আমি দুই একটা কথা বললাম আমার মেয়েতে যতটুকু ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের এই উৎসব সফল হোক এই কামনা করি। তো তার মানে এটা না হয় যে আমি আপনাদেরকে মানে যতটুকু আমার মানে আপনাদের সাপোর্ট দেওয়ার সেটা আমি অবশ্যই অবগত করে দিচ্ছি, এই সমস্যাগুলি হতে পারে বিধে আমি আপনাদেরকে আগে থেকে অবগত করে রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।